ওয়েলকাম এভরিওয়ান, আমি মেহেদিয়াসান নূর। আজকে আমরা আলোচনা করব ডায়োড। সো বেসিক্যালি ডায়োড হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস, এটা অ্যাকচুয়ালি বাইপোলার, এখানে আসলে ডাইপোলার লেখা হয়ে গেছে। সো বাইপোলার মিন্স হচ্ছে এটার দুইটা টার্মিনালস থাকবে, লাইক আদার ইলেকট্রনিক ডিভাইস ট্রানজিস্টর সেটা হচ্ছে ট্রাইপোলার, যেখানে তিনটা টার্মিনাল থাকবে। সো ডায়োড অবশ্যই একটা সেমিকন্ডাক্টর, এবং এটা একটা স্পেশাল ফাংশনালিটি আছে, সেটা হচ্ছে এটা রেক্টিফায়ার হিসেবে কাজ করে, কারণ এটার ভিতর দিয়ে যখন কারেন্ট ফ্লো হয়, অর্থাৎ ইলেকট্রনের যখন ফ্লো হয়, সো এটা ইউনিপোলার ডিরেকশনে কারেন্টটাকে ফ্লো করতে দেয়, অপোজিট ডিরেকশনে কারেন্ট ফ্লোকে অপোজ করে রাখে, সেটা আমরা পরবর্তীতে দেখব। সো আমরা ডায়োড সম্পর্কে আলোচনা করার আগে আমাদেরকে সেমিকন্ডাক্টর সম্পর্কে একটু ব্রিফলি জানতে হবে। সো সেমিকন্ডাক্টর ডিপেন্ডিং অন কন্ডাক্টেন্স, এখানে আসলে আমরা কন্ডাক্টেন্স বলতে ইলেকট্রনীয় প্রবাহ, অর্থাৎ কারেন্ট ফ্লো ডিউ টু মোবাইল ক্যারিয়ার। সো মোবাইল ক্যারিয়ার মিন্স এখানে মোবাইল ক্যারিয়ারটা অবশ্যই ইলেকট্রনকে বোঝানো হচ্ছে। সো এটার উপর বেস করে যদি আমি সেমিকন্ডাক্টরকে ক্যাটাগরাইজ করি, তাহলে সেমিকন্ডাক্টর বিটুইন আমাদের কন্ডাক্টর এবং হচ্ছে ইনসুলেটরের মাঝখানে অবস্থান করবে। সো আমি যদি সেমিকন্ডাক্টরের কন্ডাক্টেন্সটা কম্পেয়ার করি কন্ডাক্টরের সাথে, তাহলে এটা অবশ্যই লো হবে, আর ইনসুলেটর থেকে অবশ্যই হাই হবে কন্ডাক্টেন্স। ওকে, সো এখন আমরা এই সেমিকন্ডাক্টর, কন্ডাক্টর, ইনসুলেটর এগুলাকে আমরা এনার্জির মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করব। সো এখানে এনার্জি বলতে আসলে ইলেকট্রনের এনার্জিকে বোঝানো হচ্ছে। সো এখানে আমরা দুইটা হরিজন্টাল লাইন পাবো, আপার হরিজন্টাল লাইনকে আমরা এনার্জি অফ কন্ডাকশন, এবং লোয়ার এনার্জি লেভেলটাকে আমরা এনার্জি ব্যালেন্স বলবো। এনার্জি ব্যালেন্সের নিচে যে রিজিয়নটা আছে এখানেও ইলেকট্রন অবস্থান করবে, এখানে যে ইলেকট্রনগুলো থাকবে সেটা হচ্ছে নট ক্যারিয়ার, এরা ক্যারিয়ার হিসেবে কাজ করবে না। কন্ডাকশন লেভেলের উপরে যে ইলেকট্রনগুলো থাকবে সেগুলো হচ্ছে মোবাইল ক্যারিয়ার হিসেবে কাজ করবে। সো আমাদের কন্ডাক্টর, যখন আসলে কন্ডাক্টর বলি, এটা যে ইলেকট্রনের ফ্লোর কারণে যে তড়িৎ প্রবাহটা হয় সেটা হচ্ছে এই মোবাইল ক্যারিয়ারগুলোর কারণে হয়, তারা এই এনার্জি গ্যাপটাকে হচ্ছে ক্রস করতে পারে। এনার্জি গ্যাপটা হচ্ছে ব্যালেন্স এবং কন্ডাকশনের ভিতরে এনার্জি পার্থক্য। সো আমরা যদি এখন দেখি এনার্জি গ্যাপের, এনার্জি গ্যাপটা কন্ডাক্টরে সবচেয়ে কম থাকবে, তারপরে হচ্ছে সেমিকন্ডাক্টর, তারপরে হচ্ছে অবশ্যই আমাদের লাস্টে সবচেয়ে ইনসুলেটরের হচ্ছে এনার্জি গ্যাপটা সবচেয়ে বড় হবে। ওকে, আমরা যদি এখন এনার্জি গ্যাপটাকে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করতে চাই, আমরা যদি তড়িৎ ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডে যদি দুইটা পয়েন্ট নিই, V1 এবং V2 ভোল্টেজের, সো এটার ভিতর বিভব পার্থক্য হচ্ছে V1 - V2। সো এই V1 থেকে যদি একটা ইলেকট্রনকে V2 পাঠাতে চাই, তাহলে আমাদের কী পরিমাণ এক্সটার্নাল ওয়ার্ক করতে হবে সেটা আমরা খুব সহজে ক্যালকুলেট করতে পারি, W = E ডেল V। সো আমাদের এই কন্ডাকশন এনার্জি এবং হচ্ছে ব্যালেন্স এনার্জি লেভেলে দুইটা ডিফারেন্ট ভোল্টেজ কাজ করবে, অবশ্যই V2টা হায়ার হবে V1 থেকে। সো এই V1 থেকে V2 ইলেকট্রন পাঠাইতে আমাদের অবশ্যই এক্সটার্নালি যে কাজটা করবো সেটা ই গ্যাপ, এটা আমরা বের করতে পারি, ডেল V = V2 - V1, এটাই হচ্ছে আমাদের ভোল্টেজ, থার্মাল ভোল্টেজ বলি এটাকে আমরা। সো এটাকে আমরা ক্যালকুলেট করতে পারি ডাইরেক্ট ইকুয়েশনের মাধ্যমে, ইকুয়েশনটা হচ্ছে থার্মাল ভোল্টেজ = KT/Q। সো এই কে যেটা আছে সেটা হচ্ছে আমার বোলজম্যান কনস্ট্যান্ট, আর টিটা হচ্ছে আমাদের টেম্পারেচার অ্যাট কেলভিন স্কেলে, আর নিচের যে কিউটা এটা অবশ্যই চার্জ কুলম্বের স্কেলে, বাট এটা একটা ইলেকট্রনের চার্জকে প্রকাশ করতেছে। সো আমরা এখান থেকে ডাইরেক্ট ক্যালকুলেশন করতে পারি। সো ভিডিটা আমাদের এখানে আসে হচ্ছে নর্মালি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 26 মিলিভোল্ট ফর সিলিকন। সো ই এনার্জি গ্যাপটা আমরা E into V2, সো VT ইকুয়েশনটা বসাই দিলে আমাদের কিউ আর ইটা কাটাকাটি হয়ে যাবে, KT থাকবে। সো KT পরিমাণ এনার্জি নিয়েই ব্যালেন্স এনার্জির নিচে যারা আছে তাদেরকে মোবাইল ক্যারিয়ার হইতে হয়, এবং এনার্জি গ্যাপে কিন্তু কোনো ইলেকট্রন থাকে না, এটা একটু মনে রাখতে হবে। ওকে, সো এখন আমরা দেখব সেমিকন্ডাক্টরের টাইপ। সো এই টাইপের উপর, ডোপিংয়ের উপর বেস করে আমরা সেমিকন্ডাক্টরকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ইন্ট্রিনসিক আর একটা হচ্ছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। সো প্রথমে আমরা দেখব হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। সো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বেসিক্যালি এখানে আসলে কোনো ডোপিং আসলে করা হয় না, ডোপিংলেস। সো এটার কন্ডাকশনটা যে ক্যারিয়ার থাকে, এটা আসলে দুইটা টাইপের ক্যারিয়ার থাকে, কোনো মেজর বা মাইনর ক্যারিয়ার থাকে না।
একটা হচ্ছে হোল আর একটা হচ্ছে ইলেকট্রন। সো ইলেকট্রন ইলেকট্রনটাকে আমরা ফ্রি ইলেকট্রন বলতেছি, আর হোলটাকে সাধারণত পজিটিভ ধরে নিই। আমরা যদি এনার্জি ব্যান্ডটা দেখি আবার ইসি ইভি, এইখানে যে ইলেকট্রনটা আছে এই ইলেকট্রনটাকে এই এনার্জি গ্যাপ অতিক্রম করে তাকে কন্ডাকশন লেভেলে যাইতে হয়, মোবাইল ক্যারিয়ার হইতে হয়। যখন সে কন্ডাকশন ক্যারিয়ারে যায় তখন কিন্তু সে এই ভ্যালেন্স রিজিয়নে একটা হোল রেখে আসে, জায়গা রেখে আসে, এটাকে আমরা এইচ প্লাস হিসেবে সাধারণত চিনি। এটাও একটা ক্যারিয়ার হিসেবে কাজ করে। সো আমাদের ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে কিন্তু হোল আর ইলেকট্রনের সংখ্যা সমান হবে, কারণ যে কয়টা ইলেকট্রন ক্যারিয়ার হবে সে কয়টা কিন্তু হোল আমার ভ্যালেন্স রিজিয়নে তৈরি হবে। সো হোলের এনার্জি কিন্তু কম থাকে। হোলটাকে আমরা আসলে বলতে পারি হোম ফর ইলেকট্রন, এটা কিন্তু পারমানেন্ট হোম না, এটা হচ্ছে টেম্পোরারি হোম, কারণ পারমানেন্ট হলে কিন্তু সেটা ক্যারিয়ার হিসেবে কাজ করবে না হোল। সো আমাদের এখানে ইলেকট্রন থাকবে, বাইরের থেকে হিটের মাধ্যমে অ্যাজিটেশন করা হবে, অর্থাৎ থার্মাল ভোল্টেজ দেওয়া হবে, ইলেকট্রনটা সরে আসবে। সো এখানে যে ইমপ্রেশনটা তৈরি হবে এইটাই আসলে আমরা হোল বলি, কিন্তু আসলে হোলটা কিন্তু কোনো পজিটিভ চার্জ না, এটা জাস্ট হাইপোথেটিক্যাল। আমরা ম্যাটেরিয়ালটাকে আনটিল কোনো চার্জ বলবো না যতক্ষণ পর্যন্ত ইলেকট্রনটা ম্যাটেরিয়ালে থাকে, এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। এবারে যদি আমরা একটু সামনে যাই, সেটা তাহলে আমরা যদি এবার এই সিলিকন এর মাধ্যমে যদি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, তাহলে এটা হচ্ছে আমরা পিওর সিলিকন। পিওর সিলিকনের চারটা বন্ড থাকবে, চারটা পাশে চারটা ইলেকট্রনের সাথে, পাশে চারটা সিলিকনের সাথে। সিলিকন পিওডিক টেবিলে পিওর 14 আর সিরিজ 3-তে আছে। সো কেলভিন 0°K তাপমাত্রায় এখানে আসলে কোনো ক্যারিয়ারই থাকবে না, হোলও থাকবে না কোনো, কোনো ইলেকট্রনও থাকবে না। সো এটা একটা পারফেক্ট ইনসুলেটর হিসেবে কাজ করবে 0°C-এ। ওকে, কিন্তু আমরা যদি টেম্পারেচার বাড়াই বাহির থেকে হিট আসবে, এজিটেশন ভোল্টেজ আসবে। সো যার কারণে এই বন্ডগুলো ভেঙে কিছু খুব সামান্য, খুব অল্প পরিমাণ আমার হোল এবং ইলেকট্রন জেনারেট হবে। হোলের সংখ্যা এবং ইলেকট্রনের সংখ্যা সমান থাকবে, ইলেকট্রনটা সিলিকনের ভিতরেই ঘোরাঘুরি করবে। ওকে, দেন আমরা যদি এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর দেখি, তাহলে ডিপেন্ডিং এগেইন ডিপেন্ডিং অন ডোপিং আমরা দুই ধরনের ই দেখবো সেমিকন্ডাক্টর, পি টাইপ এবং এন টাইপ। তো প্রথমে যদি আমরা পি টাইপকে নিয়ে একটু আলোচনা করি, সো পি টাইপের ক্ষেত্রে আমরা সেমিকন্ডাক্টর থাকবে অবশ্যই, এবং এখানে অবশ্যই যাকে ডোপিং করা হবে তাকে আমরা ডোপেন্ট বলবো। সো এখানে ডোপেন্ট হিসেবে পি টাইপে সাধারণত গ্রুপ 13 থেকে আসে, এবং সেমিকন্ডাক্টর হিসেবে আমরা সিলিকনকে ইউজ করব। এই দুটোর কম্বিনেশনে পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হবে। এই 13 গ্রুপ থেকে যতগুলো অ্যাটম আনা হবে সেই কয়টাই আসলে আমার সেমিকন্ডাক্টর ভিতরে সেই কয়টাই হোল তৈরি কী হবে। সো নাম্বার অফ হোল আর নাম্বার অফ ডোপেন্ট কিন্তু সেম হবে। সো এই পি টাইপের ভিতরে কিন্তু হোলের সংখ্যা ফ্রি ইলেকট্রন থেকে বেড়ে যাবে। সো পি টাইপের ক্যারিয়ার হিসেবে আমরা যদি বলি দুই ভাগে ভাগ করব, মেজর এবং মাইনর। সো মেজর হিসেবে আসলে হোল থাকবে এবং মাইনর হিসেবে সাধারণত ইলেকট্রন কাজ করবে। ওকে, এবার এনার্জি লেভেল দেখি, আমাদের এখানে ইসি এবং ইভি, এবং আমরা যদি স্বাভাবিক অবস্থায় থাকে কিছু ক্যারিয়ার কারেন্ট থাক, ক্যারিয়ার ইলেকট্রন থাকবে যেগুলো হোল ক্রিয়েট করে আসছে, আর হচ্ছে আমাদের ভ্যালেন্সের নিচে আমরা দেখব ওখানে আরও অনেক ফ্রি ইলেকট্রন মানে বদ্ধ আটকে রয়েছে ইলেকট্রন থাকবে, যেগুলো আসলে কোনো ক্যারিয়ার হিসেবে কাজ করতেছে না। আর আমাদের যে ডোপেন্টটা সেটা কিন্তু এই ইসি এবং ইভি এর মাঝখানে একটা রিজিয়নে ইভি এর কাছে একটা পজিশন নিবে। সো এইখানে আসলে এইচ প্লাস ক্রিয়েট হবে, এবং এই এইচ প্লাস কিন্তু আসলে আমাদের টেম্পোরারি হোম হিসেবে কাজ করবে ইলেকট্রনের। বাহিরের ইলেকট্রন কিন্তু কম্পারেটিভলি ডোপেন্টের যে এনার্জি রিজনটা আছে ওখানে এসে অবস্থান করতে এবং ওখান থেকে চলে যেতে তার সহজ হবে, কম্পারেটিভলি যদি আমি ভ্যালেন্টে এসে তাকে অবস্থান করতে হয় এবং চলে যেতে হয়, যার কারণে আসলে পি টাইপের কন্ডাক্টিভিটি বেড়ে যায় এই আমার গ্রুপ 13-এর ডোপেন্টের কারণে। ওকে, দেন আমরা লাস্ট আমাদের এন টাইপ। সো এন টাইপে আমাদের এখানেও সেমিকন্ডাক্টর থাকবে, এবং এখানেও আমাদের ডোপেন্ট থাকবে, ডোপেন্ট হিসেবে আমরা নিব গ্রুপ 15, আর সেমিকন্ডাক্টর হিসেবে অ্যাজ ইউজুয়াল সিলিকনকেই নিব। সো এই গ্রুপ 15 থেকে যতগুলো অ্যাটম আনা হবে ততগুলো ফ্রি ইলেকট্রন হিসেবে আমরা হচ্ছে এই এন টাইপ সেমিকন্ডাক্টরের ভিতরে পাবো। সো এই গ্রুপ 15-এর অ্যাটমগুলো সাধারণত ফ্রি ইলেকট্রন দিবে। সো এখানে আমরা নাম্বার অফ ফ্রি ইলেকট্রন ইকুয়ালস টু নাম্বার অফ ডোপেন্টস বলতে পারবো। এন টাইপে তাহলে আমার নাম্বার অফ ফ্রি ইলেকট্রনের সংখ্যা কিন্তু আমার হোল থেকে যথেষ্ট পরিমাণ বেড়ে যাবে,
এবং এখানে আমার দুইটা টাইপের কেটিয়ার থাকবে, মেজর মাইনর হিসেবে যদি আমরা এদেরকে ডিভাইড করি, মেজর হিসেবে থাকবে ফ্রি ইলেকট্রন, মাইনর হিসেবে থাকবে হচ্ছে হোল। ওকে, এবার যদি এনার্জিটা দেখি একইভাবে ইসি অ্যান্ড ইভি এর মাঝখানে এরকম একটা সিচুয়েশন, এই ইলেকট্রনগুলো যেগুলো ক্যারিয়ারে চলে গেছে সেগুলো কিন্তু এই এইচ প্লাস ক্রিয়েট করছে। সো আমার এই ডোপেন্ট কিন্তু এই ইসি এর কাছাকাছি অবস্থান করবে, বাট নিচে অবস্থান করবে। এখানে ফ্রি ইলেকট্রনগুলো থাকবে, বাইরের থেকে সামান্য হিট আসলে কিন্তু এই অল্প এনার্জি গ্যাপটাকে ক্রস করে তারা মুক্ত হয়ে যাবে। ইভি এর থেকে কিন্তু ইলেকট্রন আসা কম্পারেটিভলি অনেক কঠিন। ওকে, লাস্টে আমরা আসলে কিভাবে আমাদের ডায়োড তৈরি করি সেটা দেখাচ্ছে। একটা স্ল্যাব নেওয়া হবে এখানে, এক পাশে পি টাইপ এক পাশে এন টাইপ তৈরি করলে এটা আসলে আমাদের ডায়োড হিসেবে কাজ করবে। পি টাইপটাকে আমরা অ্যানোড বা পজিটিভ সাইড, আর এন টাইপটাকে আমরা নেগেটিভ সাইড বলতে পারি। রিয়েল কেসে আসলে একটা সিলিন্ডারের মতো পোর্শন থাকে, এক পাশে হচ্ছে এস টাইপ করা থাকে, এস টাইপ করার পাশেটায় আমরা এটাকে আসলে ক্যাথোড বলি, আর অপোজিট পাশটাকে আমরা অ্যানোড বলি। ওকে, সো এটাই আমাদের আসলে ডায়োডের প্রথম পার্ট ছিল। সো ইনশাল্লাহ নেক্সট পার্টে আমরা ডায়োড সম্পর্কে আরও ইন ডিটেলসে দেখবো।